সন্তান জন্ম দিয়ক। সরকারের বাধা নাই, সন্তান জন্ম দিয়ক। এতিয়া এটা নহয়, দুটা নহয়, সন্তান জন্ম দিয়ক তিনিটা পর্যন্ত। এই অনুমতি চীনা সরকারের। জনসংখ্যা বৃদ্ধি রোধের লক্ষ্যে 1979 চনত চীনে বলবৎ করেছিল ওয়ান চাইল্ড পলিসি। এই নীতির জড়িয়ে সন্তান জন্ম দিয়ার ক্ষেত্রে কঠোর নীতি বলবৎ করেছিল চীনা সরকারে। নীতিগতভাবে কোনো চীনা দম্পতিয়ে জন্ম দিব পৰা নাছিল এটাতক অধিক সন্তান। নীতি উলঙ্ঘাকারী দম্পতিক দিহা হয়েছিল বিশাল জরিমনা, নিলম্বিত করা হয়েছিল চাকরির পৰা। কোনো কোনো ক্ষেত্রে বলপূর্বক গর্ভপাতর সম্মুখীন হয়েছিল আইন ভঙ্গকারী দম্পতি। চীনা সরকারের এই কঠোর নীতির পরিণতিত 2016 চনত সাংঘাতিক ধরনের চীনত হ্রাস পাইছিল সন্তান জন্মর ঘটনা। 2016 চনত চীনত জন্ম হয়েছিল 18 মিলিয়ন নবজাতক, যে সংখ্যা আছিল 1960-র পিছত আটাইতকৈ সরু। লগেলগে চীনা সরকারে জন্ম নীতির সংশোধনের চিন্তা চর্চা করবল বাধ্য হল। পরিণতিত 2016 চনত চীনা সরকারে প্রত্যাহার করলে ওয়ান চাইল্ড পলিসি, কিন্তু লাগু করলে টু চাইল্ড পলিসি। 2016 চনের পর চীনের নাগরিকে জন্ম দিয়ার অনুমতি পালে সর্বাধিক দুটাক সন্তান। নতুন নীতি বলবতর দুটা বছরলৈ চীনত জন্মর হার বৃদ্ধি পালে, কিন্তু পরবর্তী সময়ত পুনের হ্রাস পালে জন্মর হার। 2016 চনত 18 মিলিয়ন শিশু জন্ম হওয়া চীনত বিগত বর্ষত জন্ম হল মাত্র 12 মিলিয়ন শিশু। পরিণতিত পুনের জন্মনীতি সলনি করবল এতিয়া বাধ্য হয় চীনা সরকার। চীনের স্থানীয় সংবাদপত্রের বাতরি অনুসরি শেহতিয়া পিয়লত চীনের নিম্নগামী জনসংখ্যায় চিন্তিত করে তুলিছে চীনা সরকারক। সেইবাবেই সন্তান জন্মর চীনা দম্পতিক অনুপ্রাণিত করবল চীনে এইবার সিদ্ধান্ত লৈছে থ্রি চাইল্ড পলিসি বলবৎ করার। এই নতুন নীতি অনুসরি এটা চীনক এটা নহয় অথবা দুটা নহয়, যিকোনো চীনা দম্পতিয়ে বিনা দ্বিধায় জন্ম দিব পারিব তিনিটাকৈ সন্তান। উল্লেখযোগ্য যে টু চাইল্ড পলিসির পরিণতিত চীনের জনসংখ্যা আন্তঃগাঁথনিত ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে। চীনা জনগাঁথনিলৈ ই কঢ়িয়াই নিছে লিঙ্গ বৈষম্য। অন্যহাতে থ্রি চাইল্ড পলিসি গ্রহণের ফলত গ্রামাঞ্চলের অর্থনীতিও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করেছে বিশ্লেষকসকলে। কিন্তু চীনা সরকারের এই নতুন সিদ্ধান্তক লৈ সৃষ্টি হয়েছে আর এটা বিতর্ক। উল্লেখযোগ্য যে চীনত ইতিমধ্যে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল বলে গণ্য করা হয়েছে, কিন্তু চীনত করোনার উৎপত্তি হলেও করোনা আক্রান্তর মৃত্যুর তালিকাত শেষর ফলে নাম অন্তর্ভুক্ত হয়েছে চীনের। আমেরিকা, ফ্রান্স, ইটালিত লাখ লাখ লোকর কোভিড আক্রান্তর মৃত্যুর বিপরীতে চীনা সরকারে তথ্য দিছিল মাত্র 4,000 মৃত্যুর ঘটনা। কিন্তু চীনা সরকারে শেহতীয়াকৈ টু চাইল্ড পলিসি প্রত্যাহার করে থ্রি চাইল্ড পলিসি গ্রহণের যা সিদ্ধান্ত এটা সৃষ্টি করেছে গভীর রহস্য। চীনা সরকারে গোপন করেছে নাকি কোভিড মৃত্যুর প্রকৃত তথ্য?